নেপালে খেলে এখন এশিয়া কাপ কোয়ালিফাই রাউন্ড শুরু করেছে জর্ডানের সাথে। তো জর্ডান এখানে যে পরিবেশ, এত সুন্দর আয়োজন, এত সুন্দর গ্রাউন্ড ফ্যাসিলিটিস, তো আমাদের মেয়েদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। সবচেয়ে বড় জিনিস, এই স্ট্যান্ডার্ডে, একটা সিনিয়র লেভেল স্ট্যান্ডার্ডে আমাদের মেয়েরা এখনও অনেক নবিস, কারণ আমাদের মেয়েরা বেশিরভাগ এক সাবিনা ছাড়া সবাই কিন্তু এজ লেভেলের আন্ডার 20। তো আমার কাছে যেটা মনে হয় যে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য সিনিয়র লেভেলে আমাদের মেয়েদেরকে অনেক সময় দিতে হবে, কারণ আমরা যাদের সাথে খেলেছি জর্ডানের সাথে, জর্ডানের মতো টিম, এই এই টিমটা কিন্তু এশিয়ার 10টা টিমের একটা টিম। তো আমার কাছে যেটা মনে হয়, ওরা ওদের যে ক্যাপ্টেন থেকে শুরু করে এজ যদি আমরা দেখি, 28 ইয়ার্স ওল্ড অ্যাভারেজ এজ, এবং প্রত্যেকটা প্লেয়ারই ম্যাচিউর, এবং প্রত্যেকটা খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচ 60 থেকে 70টা ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তো আর ওরা কাদের সাথে খেলছে, ওদের স্ট্যান্ডার্ডটা কি, ওরা ইউরোপিয়ান টিমের সাথেও ম্যাচ খেলে এবং সারা বছর ওরা খেলার মধ্যে থাকে, এবং আমাদের মেয়েদের কিন্তু বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ যত খেলবে আমাদের এই টিম আরও বেটার করবে, ওদেরকে সময় দিতে হবে। আরও 2-3 বছর যদি সময় দেয়, ওরা যদি বেশি বেশি ম্যাচ খেলে আন্তর্জাতিক ম্যাচ, আমার মনে হয় যে আমাদের যে লেকিংসগুলো, এক্সপিরিয়েন্সগুলো, এটা কিন্তু ফিউচারের জন্য অনেক বেটার হবে জাতীয় দলের জন্য। কারণ আমাদের মেয়েরা কিন্তু টোটাল ম্যাচটা যদি আমরা দেখি, পজিটিভ ফুটবল খেলেছে এবং ট্রাই করেছে নিজেদের মধ্যে রেখে খেলার জন্য। আমরা একদম পজিটিভ ফুটবল খেলেছি, আমাদের মেয়েরা ট্রাই করেছে শেষ পর্যন্ত। হ্যাঁ, গোল কনসিড করেছি আমরা, মিস্টেক ছিল, তো মিস্টেকগুলো থেকে কিন্তু ওরা শিক্ষা অর্জন করবে। এই ম্যাচগুলো থেকে যে আজকে যে আমরা জর্ডানের সাথে 5 গোল খেয়েছি, আবার নেক্সট টাইম যদি আমরা জর্ডানের সাথে খেলি, 5 গোল খাবে না আমাদের মেয়েরা, কারণ ডিউ টু যে 5টা গোল আমরা রিসিভ করেছি তার মধ্যে কিছু মিস্টেকগুলো থেকে বেশিরভাগ গোল হয়েছে। তো এই জিনিসগুলো ঠিক করার জন্য বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে, আর আমাদের মেয়েদেরকে সময় দিতে হবে। ওরা কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে অনেক দূরে এগোচ্ছে এবং ইম্প্রুভ করছে। সত্যি কথা যে আন্তর্জাতিক ম্যাচ খেলা, সিনিয়র লেভেলে খেলার যে ক্যাপাবিলিটি দরকার, শারীরিক গঠন, ফিটনেস, এবং তারা কিন্তু একটা লেভেলে এসেছে, এখন দরকার শুধু বেশি বেশি ম্যাচ খেলা। আর আমি আরেকটা জিনিস বলে আছি, গোলকিপার কোচ হিসাবে, যে গোলকিপার রূপনার কথা বলি, রূপনা ছাড়া আমার টিমে যারা আছে গোলকিপার, মাত্র দুজন, আরও দুজন গোলকিপার আছে যারা একদম কখনো কোনো ম্যাচ খেলেনি, তাদেরকে নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, কারণ রূপনার অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।